শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার দর্শন ও পূজার সময় কচুয়া মন্দিরের গেট পর্যন্ত কিংবা মন্দির পর্যন্ত। আজকের দিনে কিন্তু সবাই বাগবাজারের উদ্দেশ্যে এবং বসিরহাটের উদ্দেশ্যেও বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্যে। মন্দিরের চারিপাশটা কিন্তু বাঁশের রেলিং দিয়ে বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল কিন্তু এই দুধ পুকুরে এসেই পড়ে। লোকনাথ বাবার মহাপ্রসাদ, 60 টাকা দিয়ে পোলাও ভাত এবং আলুর দম, আর সেটা শোধ করার জন্যে সেটা কিন্তু লোকনাথ বাবা আমার পূর্ণ করেছে। লোকনাথ বাবার মন্দির থেকে চলে এলাম এখন শান্তিধামে। একেবারেই কিন্তু কয়েক ঘন্টা সময় কাটানোর মতন, এবং সর্বপ্রথম এসেই দেখি এই বাচ্চাগুলো বাদর ঝোলা ঝুলছে। শান্তিধামে এলে লোকনাথ বাবা ব্রহ্মচারীর কিন্তু একটা সুন্দর মূর্তি আপনারা দেখতে পাবেন। চলে এসেছি আজ জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধামে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। জন্ম 1730 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1890 খ্রিস্টাব্দে। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান হয়ে উঠেছে। আপনারা যারা ট্রেনে আসবেন, হাসনাবাদগামী ট্রেন ধরে আপনারা কাকড়া মির্জানগর স্টেশনে নেমে পড়বেন। সেখান থেকে আপনারা অটো ও টোটো করে আপনারা কিন্তু চলে আসতে পারেন কচুয়া মন্দিরের গেট পর্যন্ত কিংবা মন্দির পর্যন্ত। আপনারা রিজার্ভেও আসতে পারেন কিংবা শেয়ারেও আসতে পারেন। আর আপনারা যারা বাসে আসবেন কলকাতা থেকে, হাসনাবাদগামী এবং বসিরহাটগামী যে কোনো বাস ধরে আপনারা কচুয়া বাস স্টপেজে নেমে পড়বেন। সেখান থেকেও কিন্তু অটো ও টোটোর ব্যবস্থা রয়েছে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার দর্শন ও পূজার সময় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটা কিন্তু একেবারেই আমার বাড়ির পাশে, তবু আমার টাইম একেবারেই ভুল ছিল, তাই বাবার চরণমৃত কিছু ফুল দিয়ে আমার নিজের পুজোটা আমি নিজেই সেরে নিয়েছিলাম এবং লোকনাথ বাবার মন্দিরের এক পাশের জানলা দিয়ে আমি লোকনাথ বাবাকে দর্শনও করে নিয়েছিলাম। লোকনাথ বাবার মন্দিরে এলে আপনারা কিন্তু একেবারেই সঠিক সময়টায় আসবেন, তাহলে আপনাদের পূজা ও দর্শনটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। আর পূজা দেওয়ার পর আমরা কিন্তু মন্দিরের চারিপাশটা বেশ ভালো করেই ঘুরে নিয়েছিলাম, আর বাবার মন্দির কিন্তু আজ একেবারেই ভিড় মুক্ত হয়ে রয়েছে। জয় বাবা লোকনাথ! বলো জয় বাবা লোকনাথ বলো। 24/8/2024 আজকের দিনে কিন্তু সবাই বাগবাজারের উদ্দেশ্যে এবং বসিরহাটের উদ্দেশ্যেও বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্যে। মন্দিরের চারিপাশটা কিন্তু বাঁশের রেলিং দিয়ে খুব ভালোভাবেই ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাবার মাথায় সবাই খুব ভালোভাবে জল ঢালতে পারে এবং কোনো পুণ্যার্থীর যেন কোনো অসুবিধা না হয়। বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল কিন্তু এই দুধ পুকুরে এসেই পড়ে, আর দুধ পুকুরের চারি সাইডটা বেশ সুন্দর করে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে। চলে এসেছি কিন্তু লোকনাথ বাবার প্রসাদ কক্ষের এখানে, আর এখানেই কিন্তু আজ আমরা পাবো লোকনাথ বাবার মহাপ্রসাদ। 60 টাকা দিয়ে কিন্তু সর্বপ্রথম আমরা এই কুপনটি কেটে নিয়েছি। এবার আমরা কিন্তু যাব প্রসাদ কক্ষের ভিতরে। একদম প্রথমেই কিন্তু আমাদেরকে দেওয়া হলো খিচুড়ি, এবং তারপরেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে পোলাও ভাত এবং আলুর দম, আর সর্বশেষে কিন্তু ছিল বেশ মিষ্টি পায়েস। আর সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার পোলাও, আলুর দম এবং পায়েস। মিটলো খাওয়ার পর্ব, তারপরেই কিন্তু অনন্য আরও একবার খেলা করে নিল মন্দিরের পাশে গিয়ে, আর তারপরেই কিন্তু আমরা দোকানগুলো একটু ঘুরে দেখেছিলাম যে কী কী জিনিস পাওয়া যায়, আর তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম, আমার একটা মানত ছিল সেটা শোধ করার জন্যে, সেটা কিন্তু লোকনাথ বাবা আমার পূর্ণ করেছে। তার জন্য আজকে শোধ করার দিন এবং শোধ করার পালা। পূজা দিয়ে আমার মানত কিন্তু আমি নিজেই খুলে দুধ পুকুরের জলে নিবেদন করলাম। লোকনাথ বাবার মন্দিরে কিন্তু অনেক হনুমানজির আগমন আছে, তাই হনুমানদের থেকে একটু দূরেই থাকবেন কিংবা সাবধানেই থাকবেন। লোকনাথ বাবার মন্দির থেকে চলে এলাম এখন শান্তিধামে। আপনাদের হাঁটাপথে সময় লাগবে 2-3 মিনিট। প্রবেশ মূল্য 20 টাকা। সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শান্তিধাম কিন্তু একটা ছোট্ট পার্ক, আর এই পার্কটা কিন্তু বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। প্রথমে গিয়েই দেখি এক শিবের ভীষণ সুন্দর একটা মূর্তি স্থাপন করা হয়েছে। এবার আমরা পার্কের চারি সাইডটা বেশ ভালো করেই ঘুরে দেখব। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি কিন্তু এখানে এসেছিলাম বেশ অনেক দিন আগেই,
আবার একবার চলে এলাম এই শান্তিধামে। এখানে এসে কিন্তু আপনারা বেশ অনেকটা সময় কাটাতে পারেন। চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, একেবারেই কিন্তু কয়েক ঘন্টা সময় কাটানোর মতন একটা ছোট্ট পার্ক। এখানে আসলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তার জন্যই কিন্তু এই বিল্ডিংটি করা হয়েছে। এই পার্কটার মধ্যে কিন্তু বাচ্চাদের অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক খেলনার জিনিসপত্র কিন্তু স্থাপন করা হয়েছে। এবং সর্বপ্রথম এসেই দেখি এই বাচ্চাগুলো বাদর ঝোলা ঝুলছে। এই বাচ্চাগুলো কিন্তু পার্শ্ববর্তী এলাকারই সব বাচ্চা, এরা কিন্তু সবসময় এই পার্কের মধ্যেই থাকে, বেশ আনন্দও করে খেলাও করে। যাই হোক, পার্কের সমস্ত রকম অ্যাক্সেসরিজ কিন্তু আজকে আমাদের চিন্টু কমপ্লিট করবে, কেননা ও কমপ্লিট না করে কিন্তু এখান থেকে যাবে না। তাই ওর জন্যই কিন্তু আজকে অনেকটাই সময় আমাদেরকে দিতে হবে, কেননা ও প্রত্যেকটা রাইড করতে ভীষণ ভালোবাসে। ততক্ষণে আমরা পার্কের চারিদিকটা খুব ভালো করে ঘুরছিলাম, আর এখানে কিন্তু অনেকটাই সময় কাটানো যেতে পারে। বসার চেয়ারের মতন কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু ভালোভাবে ঘোরাতে হবে। এটা কিন্তু একটু টাইট মতন ছিল, কেননা মনে হয় রোদ জল বৃষ্টিতে একটু এরকম হয়েছে। যাই হোক, তবু জোর জবরদস্তি হাত লাগাচ্ছিলাম। আর এটা খেলনার সাথে সাথে কিন্তু চিন্টু একবার এই মাটির ওপরে আছাড় খেয়েও পড়ে। এই বাচ্চাগুলো কিন্তু আবারও এখানে চলে এসেছে, আর এখানে কিন্তু আবার এরা এটা রাইড করছে। যাই হোক, খুব ভালো লাগছে। তবে আজকে কিন্তু একেবারেই ভিড় নেই এই পার্কটাতে, বেশ হাতে গোনা 10-15 জন কিন্তু টোটাল রয়েছি আমরা এই পার্কটার মধ্যে এখন, কেননা ভিড় যেখানে নেই সেই সব জায়গাগুলোর জন্য আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখানে এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আগে যখন এসেছিলাম তার থেকে কিন্তু এখানে আরও ইম্প্রুভ করেছে, বিশেষ করে বাচ্চাদের উপরে কিন্তু বেশি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই জায়গাটার উপরে। শান্তিধামে এলে লোকনাথ বাবা ব্রহ্মচারীর কিন্তু একটা সুন্দর মূর্তি আপনারা দেখতে পাবেন। ঠিক পুকুরটার ওখানেই কিন্তু এই মূর্তিটি স্থাপন করা হয়েছে, আর এই পুকুরটাও কিন্তু বেশ সুন্দরভাবে চারি সাইডটা বাঁধানোও হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। টাটা।